আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। হতে পারে সেটা A1, A2 কিংবা B1 কিংবা B2। এক্সামে রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে আমাদেরকে এই গোয়েথে ইনস্টিটিউটের পেজ আসতে হবে। তারপর এসে এখান থেকে এক্সামের ডেট দেখে নিতে হবে যে আপকামিং ডেটগুলো কখন কখন আছে। তো এখান থেকে অথবা গোয়েথে ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের গোয়েথে ইনস্টিটিউটের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিতে পারি যে হচ্ছে তাদের ডেট কখন কখন আছে। তো আজকের ডেট অনুসারে দেখেন এখানে হচ্ছে গোয়েথে সার্টিফিকেট আইনস, তো A1 এর হচ্ছে এগুলা যে দেখেন উপরে এক্সাম ডেট, এগুলো হচ্ছে এক্সাম ডেট, আর এগুলো হচ্ছে এনরোলমেন্ট ডেট, মানে হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট। তো সেক্ষেত্রে দেখেন ইন্টারনাল স্টুডেন্টরা হচ্ছে এই দিনগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবে, আর এক্সটার্নাল যে স্টুডেন্টরা আছে তাদেরকে হচ্ছে এই দিনে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন আজকের দিন অনুসারে যদি আমি দেখি আপকামিং A1 এক্সাম আছে হচ্ছে 10/7/2023। সেক্ষেত্রে আপনি যদি ইন্টারনাল স্টুডেন্ট হন তাহলে 1/6/2023-এ রেজিস্ট্রেশন করবেন, আর যদি এক্সটার্নাল স্টুডেন্ট হন তাহলে হচ্ছে 4/6/2023, 4/6/2023-এ আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। এখান থেকে রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে। তো এরকম একটা ফর্ম থাকে, এই ফর্মটাকে হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে হচ্ছে গোয়েথের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওখানে হচ্ছে মেল করে দিতে হবে। সাথে আমাদের আরো হচ্ছে ডকুমেন্টগুলো লাগবে, যেমন আমাদের লাগবে হচ্ছে স্ক্যান স্ক্যান কপি লাগবে পাসপোর্টের ডাটা পেজের, অথবা আমাদের কাছে যদি পাসপোর্ট না থাকে আমরা হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে করতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে স্মার্ট কার্ডের স্ক্যান কপিটা করে নিয়ে আসব, ওটা হচ্ছে আমাদের PDF আকারে রেখে দিব আমরা নিজের কাছে। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, তো এই দুই ডকুমেন্টটা লাগবে। এরপরে হচ্ছে আমাদেরকে এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমাদেরকে পূরণ করতে হবে। আজকে দেখবো আমরা হচ্ছে এই ফর্মটা হচ্ছে কিভাবে পূরণ করতে পারি আমরা। তো দেখেন এখানে হচ্ছে লেখা আছে আনমেল্ডুং ফর্মুলা ফুয়া ডিপ্রুফুঙ্গেন ইন বাংলাদেশ, মানে হচ্ছে আনমেল্ডুং ফর্মুলা মানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, প্রুফুঙ্গেন মানে হচ্ছে এক্সাম, এক্সামের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম বাংলাদেশের। তো এখানে হচ্ছে এক্সাম লেভেল, প্রথমে হচ্ছে আমাদেরকে এক্সামের লেভেলটা সিলেক্ট করে নিতে হবে। যেমন এখান থেকে দেখেন আমরা যদি হচ্ছে A1 এক্সামটা দিই তাহলে হচ্ছে এটা দিব কোয়েথে সার্টিফিকেট আইন্স, এটা দিব, অথবা B1 অথবা B2 দিলে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে নিব। তারপর আমরা হচ্ছে এখান থেকে B1 অথবা B2 তে লেভেলে যদি আসি তাহলে হচ্ছে এখানে আমরা যেমন টাইল করে দিতে পারবো, যেমন রিডিং, রাইটিং, লিসেনিং, আমরা যেটা চাই যে যেটা চাই সেটাই দিতে পারবো। আমরা চাইলে দুইটা অথবা একটা টাইলের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে আমরা যে টাইলগুলো দিতে চাই সেগুলো হচ্ছে সেই টাইলগুলোই হচ্ছে টিক চিহ্ন দিয়ে রাখবো। আর A1 এর ক্ষেত্রে হচ্ছে এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে বক্সগুলো খালি থাকবে। তারপর আমাদের হচ্ছে এখান থেকে মেল নাকি ফিমেল সেটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে নামটা দিবেন, যাদের যেই নাম আছে বা একদম পাসপোর্ট অনুসারে দিবেন, যেমন এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্যামিলি নেম, বংশগত পদবি আছে সেই বংশগত পদবিটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখান থেকে। আর এই ফর্মটা হচ্ছে একদম নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, আর এটা একদম পাসপোর্ট অথবা যে আপনার NID কার্ড আছে সেই NID কার্ড অনুসারে করার চেষ্টা করবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্ম কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন, ওটা হচ্ছে আপনার পাসপোর্ট অথবা NID তে লেখা আছে, যেটাই লেখা আছে সেটাই দিয়ে দিবেন এখানে। তারপর ন্যাশনালিটি, যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশি দিয়ে দিবেন। তারপর মেইলিং অ্যাড্রেস, আপনার যে বাসার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। আমি এখানে ঢাকা বাংলাদেশ দিচ্ছি, আপনারা হচ্ছে পুরোপুরি আপনাদের যে অ্যাড্রেসটা আছে ওটা দিবেন। তারপর টেলিফোন অথবা হচ্ছে মোবাইল নাম্বার, তারপর আপনাদের একটা যে কোনো একটা টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। টেলিফোন নাম্বার দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস, আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে একটা ভ্যালিড ভালো কোনো ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ হচ্ছে ওরা আপনাকে আরো অনেকগুলো মেল করবে। একটা মেল করে হচ্ছে পেমেন্টের কনফার্মেশন দিবে, আর একটা মেল করে হচ্ছে আপনি আপনার যে এক্সাম আইডি এগুলো দিবে। তো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন,
যেটা আপনি নিজে ইউজ করেন সেটা, তারপর আপনার হচ্ছে পারপাস অফ লার্নিং জার্মান, আপনি জার্মান ভাষা কেন শিখছেন, তো আপনার যদি ফ্যামিলি রিইউনিয়ন ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন, অথবা জব স্টাডি আপনার হচ্ছে যে যেটার জন্য করতেছেন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পাসপোর্ট অথবা স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এখানে বসে দিবেন। পাসপোর্টের নাম্বার হচ্ছে এভাবে শুরু হয় A0, তো আপনারা দিয়ে আপনাদের পাসপোর্ট অথবা NID দেখে দেখে এটা হচ্ছে পূরণ করে দিবেন। তারপর হচ্ছে আপনারা নিজে নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে এই যে এই বক্সটাতে হচ্ছে দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপর যে ডেটটা আপনি ফর্মটা পূরণ করছেন সে ডেটটা দিয়ে দিবেন, যেমন আমি হচ্ছে আজকে 25 তারিখ 5 মাস, তো সেক্ষেত্রে আমি বিয়ে দিচ্ছি 25 তারিখ 5 মাস 2023। তারপর হচ্ছে এখান থেকে সিগনেচার, আপনারা হচ্ছে এখানে সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পর সাথে সাথে হচ্ছে আপনাদের ফর্মটা পূরণ করা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে ওভারঅল একটু মেলটা চেক করে নেবেন ভালো করে, যেন হচ্ছে কোনো ভুল না থাকে এখানে। তারপর এটাকে হচ্ছে সেভ করে নেবেন। সেভ করার পরে মেইলিং যে ফর্মটা আছে এই ফর্মটা, তারপর হচ্ছে আপনার যে পাসপোর্টের যে পাসপোর্ট অথবা হচ্ছে আপনার NID কার্ডের যে স্ক্যান কপিটা আছে সেটা হচ্ছে সাথে দিবেন যে কোনো একটা, আর দিবেন হচ্ছে রিসেন্ট সময়ের যে পাসপোর্ট সাইজ ছবি আছে সেটা স্ক্যান কপি সাথে করে আপনারা গোয়েথের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে মেল করবেন। তাদের এক্সামে রেজিস্ট্রেশন করার জন্য তাদেরকে হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা মেল করতে হয়। আপনারা হচ্ছে তারপর এইটা সেভ করে নিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে মেল করে দিবেন। তারপর ইমেল করার জন্য হচ্ছে এখান থেকে আপনারা সিম্পলি ইমেলে চলে আসবেন। তারপর এখান থেকে কাকে ইমেল করতে চান, এখানে হচ্ছে যে গুয়েথের যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট দিবেন আপনারা হচ্ছে যেমন A1, এক্সাম, রেজিস্ট্রেশন, ঠিক আছে এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনারা যে ফাইলটা আছে, যে ফর্মটা আপনারা পূরণ করেছেন, যেমন এই যে এক্সাম রেজিস্ট্রেশন ফর্ম, এটা হচ্ছে এখানে নিয়ে আসবেন। এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সেই ছবিটাও এনে নিবেন। এই তিনটা হচ্ছে একসাথে মেল করে দিবেন। আর মেলিং এর টাইমটা হচ্ছে সকাল 9টার থেকে মেল করতে হয়। যারা যারা হচ্ছে একটু দেরিতে মেল করবেন তাদের হচ্ছে সিট পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এগুলো হচ্ছে আগে থেকে পূরণ করে রাখবেন এই ফর্মটা, তারপর যে আপনাদের যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আগে থেকে রেডি করে রাখবেন, এবং একদম হচ্ছে 9টা 1 মিনিটে এই মেলটা করে দিবেন গুয়েতে, তাহলে হচ্ছে আপনারা সিট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর আশা করি ইনশাল্লাহ সবাই সিট পাবেন। রেজিস্ট্রেশনে যদি কেউ কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে হচ্ছে নিচে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে আমার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি নক দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করবো আপনাদের। ভিডিও শেষের দিকে আমরা হচ্ছে ছোট ছোট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, যারা হচ্ছে A1, A2 অথবা B1 এক্সাম দিবেন, তারা যদি চান আমাদের কাছ থেকে A1 লেভেল বা A2 লেভেল অথবা B1 লেভেলের এক্সাম প্রিপারেশন করতে, তাহলে সরাসরি আমাকে ইনবক্সে নক করতে পারে। আর কেউ যদি A1, A2 অথবা B1 প্রাইভেট ব্যাচে পড়তে চান তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ইনবক্সে সরাসরি নক দিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, আর সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।